আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ক্যাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে জিনের আসরের প্রকারভেদ আমরা শুধু মনে করি যে মানুষ যখন একটু পাগলামি টাইপের আচরণ করে অথবা তার উপরে জিন ভর করে তখনই মনে করি শুধু এইটাই মনে হয় জিনের আসর এছাড়া মনে হয় আর কোনো জিনের আসর নেই বা এই প্রকার ছাড়া মনে হয় আর জিন কোনোভাবে মানুষের ক্ষতি করতে পারে না এটা আমাদের ভুল ধারণা বিভিন্নভাবে জিন আমাদের শরীরে আসর করে আমাদের ক্ষতি করতে পারে আমাদেরকে কষ্ট দিতে পারে তো জিনের আসরে যে কতটা প্রকার আছে আমি মোট চারটা প্রকার বের করেছি আপনাদের জন্য সেটা আমি নোট করে রেখেছি সামনে আমি চারটা প্রকার আমি আপনাদেরকে আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও জানতে পারবেন জিন মানুষের শরীরে কতভাবে কত রকমভাবে আমাদের শরীর তারা ভর করতে পারে আসর দিতে পারে এবং আমাদেরকে কষ্ট দিতে পারে প্রিয় বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে একটি অনুরোধ করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ মানুষের মানুষের উপর জিন ছড়াও হওয়ার ধরন চার প্রকারের হতে পারে এক নাম্বার। জিন মানুষের সম্পূর্ণ শরীরে প্রভাব বিস্তার করে থাকতে পারে সেটা কিছু সময়ের জন্য মানুষের পুরো শরীরে পুরো বডিতে সে বিস্তার লাভ করতে পারে মানুষের পুরো বডিতে সে নিয়ন্ত্রণ নিতে পারে মানুষের পুরো বডির শুধু এই একটা প্রকারই আমরা অধিকাংশ সময় দেখে থাকি আর আমরা মনে করি এইটাই মনে হয় জিনের আসর এছাড়া মনে হয় আর কোনোভাবে জিন আমাদের শরীরে আসতে পারে না হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার প্রকার মানুষ মানুষের শরীরে সম্পূর্ণ বডিতে জিন আসর করতে পারে তার প্রভাব বিস্তার করতে পারে পুরো বডিকেই তার নিয়ন্ত্রণে নিতে পারে এটা কিছু সময়ের জন্য হতে পারে বেশি সময়ের জন্য হতে পারে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আংশিকভাবে শরীরের এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করতে করতে পারে সেটা কিছু কিছু মানে অল্প সময়ের জন্য হোক অথবা বেশি সময়ের জন্যে হোক যেমন হাতে বা পায়ে অথবা মুখে হঠাৎ দেখবেন আপনার হাত নাড়াচাড়া করতেছে হাত উপরে উঠে যাচ্ছে হাত এখানে রাখছেন এদিক থেকে সরে যাচ্ছে আপনার পাটা বাস করে রাখছিলেন হঠাৎ সোজা হয়ে যাচ্ছে এরকমও ঘটনা ঘটতে পারে হঠাৎ দেখবেন যে হ্যাঁ আপনি নর্মালি বসে আছেন আপনার টুট বা জিহ বা নাড়াচাড়া করার চেষ্টা করতেছে হুম আপনার চোখগুলো বন্ধ হয়ে আসতেছে অথবা চোখ বন্ধ ছিল খোলা খুলে যাচ্ছে এইরকম কোনো কোনো আলাদা আলাদা অংশে শরীরের কোনো একটা আলাদা অংশেও সে প্রভাব বিস্তার করতে পারে শুধু ভোটিতে নয় অন্তরে নয় হাত পা নাক মুখ যে কোনো একটা অঙ্গে সে কী করতে পারে প্রভাব বিস্তার করতে পারে এটাও একটা জিনের আসর এটাও আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে স্থায়ীভাবে জিন মানুষের শরীরে চড়া হতে পারে এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করবেন স্থায়ীভাবে মানুষের শরীরে জিন কি করতে পারে সোয়ার হতে পারে আসর করতে পারে তার উপরে ভর করতে পারে স্থায়ীভাবে বিষয়টা একটু বুঝতে হবে এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘ যেমন আমরা অনেক সময় বুঝতে পারি না একটা মানুষ অনেক দিন যাবৎ পাগলামি টাইপে চলাফেরা করতেছে আমরা তাকে পাগল মনে করতেছি কিন্তু সে পাগল নয় সে জিনে আক্রান্ত হ্যাঁ তার পুরো ভরিতে ওই জিন নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দীর্ঘ সময়ের জন্য কিন্তু সে আসলে জিনের রুগী তার শরীর থেকে একবারের জন্য ওই জিনটা বাহির হয় না সর্বক্ষণ তার শরীরের বসবাস করে তো আমরা মনে করি এই মানুষটা হয়তো আমাদের ঘরে ঘুমাচ্ছে এই মানুষটা হয়তো এই দিক দিয়ে চলাফেরা করতেছে কিন্তু না ওই ব্যক্তিটা নিজেও যা বুঝতেছে না সে কোথায় কি করতেছে কোথায় খাচ্ছে কোথায় শুইতেছে পুরো নিয়ন্ত্রণ জিনে নিয়ে তাকে দুই মাস ছয় মাস সাত মাস এক বছর দুই বছর পর্যন্ত কি করতে পারে তার শরীরে একটা জিন বসবাস করতে পারে দীর্ঘ সময়ের জন্য তিন নম্বর বিষয়টা খুবই মারাত্মক একটা বিষয় স্থায়ীভাবে দিন মানুষের শরীরে চোয়ার হতে পারে ইয়ার মে এর মেদ হতে পারে কি দীর্ঘ সময় ছয় মাস হইতে পারে এক বছর হইতে পারে দুই বছর তিন বছরও হইতে পারে একটা দিন মানুষের শরীরে আসর করে চোয়ার হয়ে থাকতে পারে চার নাম্বার যে বিষয়টা আমি নোট করেছি সেটা হচ্ছে মানুষের মনের উপর কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে মানুষ যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করে তখন এটা চলে যায় মানুষের যে অন্তর রয়েছে মন এইটাতেও যিনি কী করতে পারে প্রভাব বিস্তার করতে পারে আমাদের মনকেও জিনে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নিতে পারে আমাদের মনে কুচিন্তা দুশ্চিন্তা বাজে চিন্তা হ্যাঁ আল্লাহর অবাধ্য কথাবার্তা সব কিছু সে আমাদের অন্তরের মধ্যে কল্পের মধ্যে সে দিতে পারে এই সকী তার রয়েছে যখন আমরা তওবা করব আমরা যখন এস্তেকবার করব বা দরুদ এস্তেকবার করব বা এরকম মানে জিন থেকে শৈতান থেকে বাসার জন্য যে দোয়াগুলো রয়েছে ওগুলো পাঠ করব আল্লাহর কাছে যখন ফানা চাইব আশ্রয় চাইব আল্লাহর কাছে তখন এটা আবার চলে যাবে কিন্তু পরে আবার আসতে পারে এই চার প্রকারে মানুষের শরীরে একটা জিন ক্ষতি করতে পারে একটা জিন মানুষের উপরে আসর করে থাকতে পারে হ্যাঁ আমরা শুধু একটাই মনে করি জিন আসর করলে হয়তো সে উল্টাপাল্টা কথা বলে জিন তার মুখ দিয়ে কথা বলে এরকম দেখলেই মনে হয় যে আমরা মনে করি এটা জিনের আসর কিন্তু না এছাড়াও আরও তিনটি প্রকার রয়েছে যেটা যেইভাবে মানুষ মানুষের উপরে জিন সোহার হতে পারে আমরা এটা আজকে বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই বুঝতে পারছেন জিন কতভাবে আমাদের শরীরে তারা ক্ষতি করতে পারে ইনশাল্লাহ তো আল্লাহ রবল আলামিন আমাদেরকে জিন জিন এবং ইনসানের ক্ষতি থেকে হেফাজত করুন সকলে বলে আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি